ঘোষণা হওয়ার বাকি থাকা আসনরে বিজেডি পাই বড়ুচি অড়ুয়া। জয়পুর আসন পাই বরিষ্ঠ নেতা রবি নন্দ এবং ঈশ্বর পাণিগ্রাহীঙ্ক মধ্যে চালিছি ছকাপঞ্ছা। উভয় নির্বাচন মণ্ডলী ছাড়ি রাজধানীরে দেরা পকাউছন্তি। সেইপরি কুচিন্ডারে কিশোর নায়কঙ্କ চিন্তা বড়াইছন্তি আমদানি নেতা বৃন্দাবন মাঝি আর রাজেন্দ্র ছেত্রিয়া। উভয়ঙ্କୁ দল আমদানি করিবা পরে কুচিন্ডা বিজেডিରେ চালিছি গৃহযুদ্ধ। নীলগিরিরে বি সুকান্ত নায়ক বিজেডিରେ মিশিবা পরে সন্তোষ খটুয়া করছন্তি জোরদার বিরোধ। সেইপরি কেন্দ্রাপড়া কথা যদি দেখিবা, কেন্দ্রাপড়া কাকটপুর কোরেইকু নেই মধ্যে চিন্তারে বিজেডি। কেন্দ্রাপড়ারে আমদানি নেতাঙ্କୁ দলକୁ আনিবা পরে বিদ্রোহ বড়িবা কারণরু প্রার্থীଙ୍କ না ঘোষণা করিবାକୁ ভয় করছন্তি বিজেডি সুপ্রিমো। কাকটপুরে বি সমান স্থিতি। বর্তমানর বিধায়ক তথা গৃহরাষ্ট্রমন্ত্রীଙ୍କୁ প্রবল বিরোধ এবং সুরেন্দ্র সেঠীଙ୍କ টিকেট রবি দল পাই অড়ুয়া বড়াইছে। কোরেইরে কাহাকୁ ক্যান্ডিডেট করিবে দল সে অঙ্ক বর্তমান সুদ্ধা মধ্যে ছিন্নুনি। সেইপরি বালিকুদা বেগুনিয়া বরি বড়চণারে বিগিড়িলাণি বিজেডি গণিত। টিকেট অপেক্ষার অনাই রয়েছেন বিজেডির অনেক হেভিওয়েট। হার্টবিট বড়িবার লাগিছে বিজেডির। সেবে কংগ্রেসর 23 আসনরে প্রার্থীঙ্କ না ঘোষণা করা বাকি থাকবে। বিজেপি আউ 35 আসনরে ঘোষণা বাকি রয়েছে। বিজেপি দিনে দুই দিন মধ্যে সমস্ত প্রার্থীঙ্କ না ঘোষণা করব বলে মধ্য কইছেন শীর্ষ নেতৃত্ব। ঘোষণা হওয়ার বাকি থাকা আসনরে বিজেডি পাই বড়ুচি টেনশন। বিজেডি পাই বর্তমান আমদানি নেতা টেনশন বড়াউছন্তি এবং সবুঠু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে টিকেট আশায়ী রয়েছেন ইয়ে দল পাই কাল সাজুছন্তি বর্তমান। তেমন কোটি না কোটি যে গুরুত্বপূর্ণ আসনগুলিক রয়েছে সেটার অঙ্ক ছিটি পুনা যেপাই এ পর্যন্ত বিজন্তা দল অনেক আসনরে যে বিশেষ করে গুরুত্বপূর্ণ আসনগুলিক রয়েছে সেঠারে প্রার্থীঙ্କ না ঘোষণা করে পুনা। চিফ রিপোর্টর দিব্যজ্যোতি মহান্তি আম সহ যোড়ি হচ্ছেন সদাশক। দিব্য, যদি কইবা বিজেডি পাই বর্তমান টেনশন বড়িছি আমি কইপারিবা, কাইকি না অনেক স্থানরে আমদানি নেতা কোড়া যাউছি, অনেক টিকেট আশায়ী রয়েছেন্তি, কিন্তু দল কেউঠারু কাহাকু প্রার্থী দব সেনেই অঙ্ক ছিণ্ডু নাহি যৌতি পাই ইয়ে বিলম্ব। দেখন্তু নিবেদন এসম ভাবরে আপন যে দেখিবে বিজেডি র আউ 30 আসনরে বর্তমান সুধা ক্যান্ডিডেট ডিক্লেয়ার করিয়া পাই বাকি আছে। 117 আসনরে বর্তমান চারোটি পর্যায়ে ক্যান্ডিডেট ডিক্লার করে সারিছে বিজেডি, কিন্তু যে 30 আসন রয়েছে এ 30 আসন বিজেডিকে অধিক টেনশন দেউছি। কোণ এ টেনশন আপনার দেখুন, প্রথমে পাঁচটি নির্বাচন মন্ডলী কেন্দ্রাপড়া কোরেই কুচিন্ডা, তার সহিত আপনার দেখবে যদি কেন্দ্রাপড়া কোরেই কুচিন্ডা এইভাবে পাঁচটি নির্বাচন মন্ডলী রয়েছে যেটি অধিক টেনশন রয়েছে। কুচিন্ডায় আপনার দেখুন যে বর্তমান বিধায়ক রয়েছেন কিশোর নায়ক, ତାଙ୍କ ଜାଗାରେ ଦୁଇ ଜଣ ଆମଦାନୀ ନେତାଙ୍କୁ ଅଣାଯାଇଛି ଦଳକୁ ଏଇ କିଛିଦିନ ତଳେ। ଜଣେ ହେଉଛନ୍ତି ବୃନ୍ଦାବନ ମାଝି, ଆଉ ଜଣେ ହେଉଛନ୍ତି ରାଜେନ୍ଦ୍ର ଛତ୍ରିଆ। ତ ତାଙ୍କୁ ନେଇକରି କୋଉ ନା କୋଉଠି ଦଳରେ ବର୍ତ୍ତମାନ ଅଡୁଆ ବଢୁଛି, କାହା କ୍ୟାଣ୍ଡେଟ କରାଯିବ, ରାଜେନ୍ଦ୍ର ଛତ୍ରିଆଙ୍କୁ କ୍ୟାଣ୍ଡେଟ କରାଯିବ ନା ବୃନ୍ଦାବନ ମାଝି କ୍ୟାଣ୍ଡେଟ କରାଯିବ କି କିଶୋର ନାୟକ, ତାକୁ ନେଇକରି ଦଳ ବର୍ତ୍ତମାନ ନିର୍ଣ୍ଣୟ ନେଇପାରୁନାହିଁ। କେନ୍ଦ୍ରାପଡ଼ାରେ ଦେଖିବେ ଆପଣ ଯଦି କିଶୋର ତରାଇ ଅନ୍ୟପଟେ ସୀତା ମଲ୍ଲିକ ଦାବିଦାର ଅଛନ୍ତି, ତା ସତ୍ତ୍ୱେ ମଧ୍ୟ ଯିଏ ରହିଥିଲେ ବର୍ତ୍ତମାନ ବିଧାୟକ ଶଶିଭୂଷଣ ବେହେରା ସେ ମଧ୍ୟ ଲବି କରୁଛନ୍ତି, କିନ୍ତୁ ଯିଏ କଂଗ୍ରେସରୁ ଆସି ମିଶିଛନ୍ତି ଗଣେଶ୍ୱର ବେହେରା, ତାଙ୍କୁ ନେଇକି ଦଳ ଅଙ୍କ କରୁଛନ୍ତି, ଯେଉଁଥିପାଇଁ ସେ ଅଙ୍କ ମଧ୍ୟ ଛିଣ୍ଡି ପାରୁନାହିଁ କେନ୍ଦ୍ରାପଡ଼ାରେ। କୋରେରେ ଆପଣ ଦେଖିବେ ଯିଏ ବର୍ତ୍ତମାନ ବିଧାୟକ ତାଙ୍କୁ ଦଳ ଚେଞ୍ଜ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛି, ତାଙ୍କ ଜାଗାରେ ନୂଆ ଚେହେରା ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛି। ସେପଟେ ମନ୍ତ୍ରୀ ପ୍ରୀତିରଞ୍ଜନ ଘଡ଼େଇଙ୍କ ସ୍ତ୍ରୀ ଜିଲ୍କି ମଧ୍ୟ ଯିଏ ଅଭିନେତ୍ରୀ ସେ ମଧ୍ୟ ବୁଲୁଛନ୍ତି, ତା ସହିତ ଅନେକ ନାଁ ମଧ୍ୟ ଚର୍ଚ୍ଚା ହେଉଛି କୋରେକୁ ନେଇକରି। ଏ ଗଲା 3 ଆସନ। ଅନ୍ୟପଟେ ଆପଣ ଦେଖିବେ ଯୋଉ ବାଲିକୁଦା ବରି ବେଗୁନିଆ ବଡ଼ଚଣା ଏ ଯୋଉ 4 ଆସନ ରହିଛି, ଏଠି ମଧ୍ୟ ଆଶାୟୀ ଏବଂ ଯୋଉମାନେ ଆମଦାନୀ ନେତା ତାଙ୍କୁ ନେଇକରି ଦଳ ଯୋଉନା କେଉଁଠି ଗୋଟିଏ ପ୍ରକାର ସଂସ୍ଥାରେ ଅଛି, କାହା ପ୍ରାର୍ଥୀ କରାଯିବ। ଏବଂ ତା ସହିତ ଯଦି ଦେଖିବେ ଅନେକ ହେଭି ୱେଟ୍ ନେତା ଯୋଉମାନେ ନବୀନଙ୍କ ଘୋଷଣାକୁ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି, ଯେମିତିକି ରଜନୀକାନ୍ତ ସିଂ କଥା ଆପଣ ଦେଖନ୍ତୁ, ସିମୁଳିଆ ବିଧାୟକ ରହିଛନ୍ତି ସେ ମଧ୍ୟ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି। ଅନ୍ୟପଟେ ଆପଣ ଦେଖିବେ ଭାଗିରଥି ସେଠୀ ଆନନ୍ଦପୁରର ବିଧାୟକ ସେ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି। ବର୍ଷା ବରିହା ସବୁଠୁ ଚର୍ଚ୍ଚିତ ଚେହେରା ଥିଲେ ପଦ୍ମପୁର ଉପନିର୍ବାଚନରେ, ସେ ମଧ୍ୟ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି, ତାଙ୍କ ପ୍ରାର୍ଥୀ ପତ୍ରରେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ମୋହର ବାଜି ନାହିଁ। ଏଇଭଳି ଭାବରେ ବିଜେଡିର ଯୋଉ 30 ଆସନ ରହିଛି ଏଠି ନିର୍ବାଚନୀ ଗଣିତ ବିଗିଡ଼ିବାରେ ଲାଗିଛି, ଏଠି କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ କାହା କରାଯିବ ତାକୁ ନେଇ ଦଳ ନିର୍ଣ୍ଣୟ କରିପାରୁନାହିଁ। ଅନ୍ୟପଟେ କଂଗ୍ରେସ ଏବଂ ବିଜେପି ଯଦି ଦେଖିବେ, କଂଗ୍ରେସ ଗତକାଲି ଯୋଉ
75 আসনে ক্যান্ডিডেট ডিক্লার কলা যে দেখবে আইস আসন বাকি রয়েছে কংগ্রেসর, অন্যপটে বিজেপি ৩৫ আসন বাকি রয়েছে, কিন্তু বিজেপি এর ভিতরে সবু প্রার্থীঙ্ না শর্টলিস্ট করেছে এবং যা শীর্ষ নেতৃত্ব কৌছেন দিনে দুদিন ভিতরে সমস্ত প্রার্থীঙ্ না ঘোষণা করা যাবে, অর্থাৎ 147 ক্যান্ডিডেট না ঘোষণা করা যাবে। তো এই দৃষ্টি দেখলে বিজেডি কেউ না কেউ টিকে চিন্তিত আছে, ভয়ভীত আছে, কাহা ম্যানেজ করা যাবে, কেউ ঢঙ্গের করা যাবে। ওকে দিব্যা, যেহেতু টিকেট আশায়ী অনেক রয়েছন্তি এবং অনেক অঙ্কু মধ্যে বলি পড়িবাকু পড়ি পারে না কাহাকু বাস্তবিক যে সংবেদনশীল যে আসন গুড়িক রয়েছে সেটার কাহাকু প্রার্থী করিব বিজনতা দল, যেপাই টিকে বিলম্ব হচ্ছে এতে এবং কোটি না কোটি বর্তমান টেনশনে রয়েছে বিজনতা দল যে কাহাকু এই আসন গুড়িকরু প্রার্থী দেব, কাহিঁকি না অনেক টিকেট আশায়ী রয়েছেন দল পাই ইয়া বুমেরা হয়ে পারে, যেপাই ইয়ে বিলম্ব বলে কোয়াযাই পারে। বহুত বহুত ধন্যবাদ আম চিফ রিপোর্টর দিব্যজ্যোতি মহান্তি আম সহ যোড়ি হয়েছিল ফোন লাইন যোগে খবর কু নিয়ে অধিক অপডেট দৌলে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।